বিশিষ্ট সংগীত পরিচালক ৰমেন বৰুৱা সন্ধানহীন। হয়, আপোনালোকে ঠিকেই শুনিছে, ক'ত হেৰাল বিশিষ্ট সংগীত পরিচালকজন। বর্তমান সময়ছোৱাত তেখেতৰ এটা CCTV ফুটেজ ভাইরালে পৰিছে। সামাজিক মাধ্যমত ভাইরালে পৰা এই বিশেষ ভিডিঅ'টোত স্পষ্টকৈ দেখা গৈছে যে কোর্টৰ সন্মুখেদি ব্যক্তিজন আগুৱাই গৈছে। লগতে মহানগরীর আরক্ষীয়ে সংবাদ মাধ্যমের আগত জানা অনুসরি বিশিষ্ট ব্যক্তিজনের মোবাইল লোকেশন ট্রেক করা অনুসরি গুয়াহাটি হাইকোর্টের ওসরত শেষবারের তেখেতর মোবাইল ট্রেক করা হয়েছিল আর সেই স্থানেরপরাই তেখেতর মোবাইল সুইচড হয়ে পড়ে। আর বর্তমান সময়ছোৱাত এই ঘটনাক কেন্দ্র করে বহুলোকে ব্রহ্মপুত্রত আত্মজা দিয়া বলে সন্দেহ প্রকাশ করে। আর কালির সম্পূর্ণ দিনটুত SDRF বাহিনীয়ে ব্রহ্মপুত্রত অভিযান চলায়। বর্তমান সময়ত সকলোরে প্রশ্ন হয়, কিয় বিশিষ্ট ব্যক্তিজনে এনে করেছে? তেখেতে সচাই বারো আত্মজা দিলে নে তেখেতে আত্মগোপন করে কোরবাত নিশ্চয় আছে? পরিয়ালর ভাষ্য অনুসরি তেখেতর শারীরিক অসুস্থতার বাবে কথা পাহরি যায় আর কথা পাহরি যার ফলতেই তেখেতে ভুল পথ বাছি লৈছে। নে নিজ কন্যার অত্যাচার সহ্য করিব নোৱাৰি ব্যক্তিজনে এনে সিদ্ধান্ত বাছি লৈছে, সেয়াও বর্তমান সময়ত রহস্যর আবর্তত। প্রিয় দর্শক সকল, এই ঘটনার সম্পর্কে আপনাদের মতামত কমেন্টত জানাব বলে আশা রাখিল। ধন্যবাদ।